ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। বিএনপি সরকার মানেই সন্ত্রাস আর জঙ্গিবাদ, তাদের সাথে আওয়ামী লীগের তুলনা চলে না, কোটালীপাড়ায় জনসভায় বললেন প্রধানমন্ত্রী, 43 উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। শ্রদ্ধা ও শোকের মধ্য দিয়ে পালিত হচ্ছে পিলখানা হত্যা দিবস, নিহত সেনা কর্মকর্তাদের সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা। বিডিআর বিদ্রোহে আঘাতপ্রাপ্ত হয়েছে দেশের সার্বভৌমত্ব বলেছেন মির্জা ফখরুল, যারা সরকারকে পছন্দ করে না তারা ষড়যন্ত্র করেছিল, মন্তব্য মাহবুবুল আলম হানিফের। নিত্যপণ্যের দাম কমানো, খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি সহ 10 দফা দাবিতে সারা দেশে পদযাত্রা করছে বিএনপি। 75-এর পর বিএনপি ক্ষমতায় এসে মিথ্যা ও হত্যার রাজনীতি শুরু করেছে, মন্তব্য আইনমন্ত্রী আনিসুল হকের। নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি। ব্যাংকগুলো ডলার সংকট না কাটায় কাঁচামাল আমদানিতে এখনও এলসি খোলা যাচ্ছে না, জানিয়েছেন এমসিসিআই সভাপতি সাইফুর ইসলাম। খাগড়াছড়ির মানিকছড়িতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ সহ মক পার্টির 5 সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কিয়েভের জন্য নতুন সহায়তা প্যাকেজ। স্প্যানিশ লা লিগায় আজ মাদ্রিদ মহারণ, মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ, রাত 11:30 শুরু হবে ম্যাচটি।